নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক কিছুদিনের মধ্যে শুরুও হয়ে যাবে। তবে বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনেক বিতর্ক উঠেছিল, কারণ ইতিহাস প্রশ্ন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন যে এত কড়া বা এত কঠিন প্রশ্ন কিভাবে করতে পারে যখন ছাত্রছাত্রীরা ক্লাস করেনি, ভালোভাবে পড়াশোনা করার সুযোগ পায়নি। তো সেদিকটা মাথায় রেখেই কিন্তু এবার খাতাও দেখা হবে হয়তো বন্ধুরা। তবে এবার মাধ্যমিক নিয়ে নতুন খবর উঠে এসেছে, নতুন আপডেট উঠে এসেছে, মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে এবং কিভাবে খাতা দেখা হবে না হবে, পর্ষদের তরফ থেকে কী কী বলা হয়েছে বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাইকে পাস করিয়ে দেওয়া হবে নাকি কঠিনভাবে খাতা দেখা হবে যেমনভাবে দেখা হয় সাধারণত? তো কী আপডেট আসছে সমস্তটাই আজকের ভিডিওটিতে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নির্বিঘ্নে শেষ হয়ে গিয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পর্ষদ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করাও হবে। দিন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 90 দিনের মধ্যে আমরা মাধ্যমিকের ফল প্রকাশ করব। প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত মার্চের 7 তারিখ থেকে। পরীক্ষা চলাকালীন কয়েকজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেই জানিয়েছে পর্ষদ। দুজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে বলে এদিন জানান পর্ষদ সভাপতি। প্রসঙ্গত, পরীক্ষা শুরুর আগেই মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে, সেই বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছিল প্রশ্নপত্র যাতে বেরিয়ে না যায় তার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হবে নির্দিষ্ট কিছু পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায়। যদিও পরে হাইকোর্ট নির্দেশ দেয় যে ইন্টারনেট বন্ধ রাখা যাবে না। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11 লক্ষের সামান্য বেশি কিছু। যদিও রাজ্যের একাধিক স্কুলে যত সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছিল সেখান থেকে কিছু পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি বলেই সূত্রের খবর। যদিও কত সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই নিয়ে অবশ্য পর্ষদ সভাপতি জানিয়েছেন যে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে এসে পৌঁছয়নি। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, যেদিন ফল প্রকাশ করা হবে সেদিনেই আপনারা জানতে পারবেন কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এদিকে এবছর যাতে উত্তরপত্র মূল্যায়ন সময় নষ্ট না করে নির্দিষ্ট সময়ে মূল্যায়ন করে দেওয়া হয় সেই বিষয়ে ইতিমধ্যেই শিক্ষকদের নির্দেশ পাঠানো হচ্ছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে কীভাবে উত্তরপত্র মূল্যায়ন হবে তারও গাইডলাইন দেওয়া হয়েছে। 2 বছর পর করোনা পরিস্থিতিতে এবছর মাধ্যমিক পরীক্ষা নেয় মধ্যশিক্ষা পর্ষদ, কীভাবে পরীক্ষা নেওয়া হবে তার জন্য একাধিক গাইডলাইনও দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এদিন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি, যদিও মাধ্যমিকের ইতিহাস প্রশ্নপত্র কঠিন হয়েছিল বলে একাংশ অভিযোগ তুলেছিল। এদিন অবশ্য পর্ষদ সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় তা খারিজ করে দিয়েছেন। তো বন্ধুরা, এরপর ব্যাপার হচ্ছে স্বাভাবিকভাবেই যেমনভাবে খাতা দেখা হয় সেইভাবে সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, সেরকমভাবে খাতা দেখা হবে সেটাও কিন্তু নয়। তবে বন্ধুরা, 90 দিনের মাথায় ফল প্রকাশ করা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য।